বর্তমান আইসিসির দুই নম্বর র্যাঙ্কিং ওডিআই বোলার মেহেদি হাসান মিরাজ। 2016 সালে আন্তর্জাতিক ক্রিকেটে যার পদার্পণ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে যার ক্রিকেট ক্যারিয়ার শুরু, আজ আমরা জানব মেহেদি হাসান মিরাজ সম্পর্কে। যখন প্রকৃতির বুকে হিমকুয়াশার চাদর নিয়ে হেমন্তের আগমন ঘটে, ঠিক তখনই দারিদ্রতার চাদর মুড়ি দিয়ে 25 অক্টোবর 1997 সালে বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মেহেদি হাসান মিরাজ। ২০১৫ সালে 16ই ফেব্রুয়ারি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন রাজশাহীর বিপক্ষে। অভিষেক ম্যাচেই তিনি 51 রান এবং বল হাতে 4টি উইকেট নেন। তার সেই নজর কাড়া খেলা দিয়েই অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব পান। তার নেতৃত্বে বাংলাদেশ ১৯ যুব দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে। এ সময় মিরাজ কখনো বল হাতে, কখনো আবার ব্যাট হাতে জ্বলে ওঠেন। তারই পুরস্কার হিসাবে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার লুফে নেন তিনি। তারপর আর পেছনে তাকাতে হয়নি মিরাজকে। 2016 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই তরুণ অলরাউন্ডারে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি তাক লাগিয়ে দেন বিশ্ব ক্রিকেটে। ইংল্যান্ডের মতো পরাশক্তি টেস্ট ক্রিকেট দলকে একাই তিনি নাস্তানাবোধ করেন। তার ঘূর্ণিপাক স্পিন জাদুতে প্রথমবারের মতো ইংল্যান্ডের সাথে জয়লাভ করে এবং টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশ। মিরাজ প্রথম টেস্টে প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে রেকর্ডের খাতায় নাম লিখান। মিরাজ বিশ্বের সপ্তম কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক টেস্টে 5 উইকেট লাভ করেন এবং দ্বিতীয় টেস্টে 159 রান দিয়ে 12 উইকেট নেন তিনি, যা টেস্ট ক্রিকেটে যে কোনো বাংলাদেশি বোলার হিসাবে শ্রেষ্ঠ পরিসংখ্যান এবং একই সাথে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। ২০১৬-১৭ মৌসুমেই ওডিআই এবং টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় এই তরুণ অলরাউন্ডারের। এরপর থেকেই মিরাজ জাতীয় দলের একজন নিয়মিত মুখ হয়ে ওঠেন। বর্তমান তিনি ওডিআই ক্রিকেটে নাম্বার 2 র্যাঙ্কিং বোলার। তার বর্তমান রেটিং পয়েন্ট 713। শুভকামনা রইল মেহেদি হাসান মিরাজের জন্য। তিনি যেন আরও লম্বা সময় আমাদের দেশের হয়ে ক্রিকেট খেলতে পারেন।